নেপোলিয়ানের রুশ অভিযান বর্ণনা করো প্রথম হচ্ছে কারণ আঠেরোশো সাত খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধির দ্বারা ফ্রান্স ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ফ্রান্স মানে হচ্ছে নেপোলিয়ানের যে দেশটা রাশিয়া তা সত্ত্বেও ফ্রান্স ও রাশিয়ার বন্ধুত্ব বেশিদিন স্থায়ী হয়নি নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ প্রথা গ্রহণ করার ফলে রাশিয়া প্রবলভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং রাশিয়ার জনগণের দুর্দশা বৃদ্ধি পায় তাই যার অর্থাৎ রাশিয়ার সম্রাট তিনি কী করলেন আঠারোশো দশ খ্রিস্টাব্দে রাশিয়ার বন্দরগুলি ব্রিটিশ বাণিজ্যের জন্য খুলে দেন যার ফলে নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় ফাটল ধরে এবং নেপোলিয়ান যারের ওপর ক্ষুব্ধ হন অর্থাৎ যার চাইছেন নিজের দেশে লোকেদের কোনো অসুবিধা না হয় ওই জন্যই তিনি সে কাজটা করেছিলেন এবং সেটাতে নেপোলিয়ান খুব রেগে গেলেন এবারে রাশিয়া আক্রমণ ভূমিকা যারকে শাস্তি দেওয়ার জন্য এক বিশাল সেনাবাহিনী নিয়ে নেপোলিয়ান রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাত্রা শুরু করেন ফ্রান্স হল্যান্ড পোল্যান্ড অস্ট্রিয়া ইতালি প্রভৃতি দেশগুলি থেকে সংগৃহীত প্রায় ছয় লক্ষ পঁচাত্তর হাজার সেনা নিয়ে তৈরি হয় নেপোলিয়ানের মহতি সেনা দল যাকে বলা হয় গ্র্যান্ড আর্মি মানে সেই সময়কার পৃথিবীর সব থেকে বড় সেনাদল ছিল এটাই রাশিয়ার সৈন্য সংখ্যা ছিল মাত্র দু লক্ষ নেপোলিয়ান ভেবেছিলেন খুব সহজেই তিনি রাশিয়ায় জয় করে নেবেন এবার দেখো পোড়ামাঠির নীতি এই নীতি প্রয়োগ করে কিন্তু রাশিয়া জিতেছিল কীরকম আঠারোশো বারো খ্রিস্টাব্দের ছাব্বিশ জুন নেপোলিয়ান সর্বশক্তি দিয়ে রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়েন রাশিয়ার সেনাবাহিনী নেপোলিয়ানকে বাধা না দিয়ে পিছন দিকে সরে যেতে থাকে সেই সময় তারা পোড়ামাটির নীতি গ্রহণ করে রাস্তাঘাট সেতু খাদ্যশস্য বাসস্থান সব নষ্ট করে দেয় এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এখানে এটা হবে না এটা পানীয় জলে রটা হবে না পানীয় জলে বিষ মিশিয়ে দেয় এর ফলে নেপোলিয়ানের সেনাবাহিনীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে মানে ওরা খাদ্য জল কিছুই পাচ্ছে না আর জুতো করবে কি মানুষের বেঁচে থাকার জন্য দরকার যেটা সেটা ছিল না এবার হচ্ছে বোরোডুনোর যুদ্ধ আঠেরোশো বারো খ্রিস্টাব্দে সাত সেপ্টেম্বর রাশিয়ার বোরোডিনো গ্রামে রুশ বাহিনী নেপোলিয়ানের ফরাসি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এই যুদ্ধে নেপোলিয়ান জয়লাভ করলেও তার প্রচুর ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধে নেপোলিয়ানের প্রায় তিরিশ হাজার সৈন্য মারা যায় রাশিয়ার সেনাবাহিনী ক্রমশ পিছন দিকে যেতে থাকে মস্কো দখল নেপোলিয়ান আঠারোশো বারো খ্রিস্টাব্দে চোদ্দোই সেপ্টেম্বর মস্কোতে পৌঁছান কিন্তু ইতিমধ্যে রোগ মহামারী এবং শীতের কারণে তার প্রচুর সৈন্য মারা যায় যখন রাশিয়ার রাজধানী মস্কোয় নেপোলিয়ান পৌঁছান তখন তার সৈন্য সংখ্যা ছিল মাত্র এক লক্ষ বিনা বাধায় মস্কো জয় করলেও তাতে নেপোলিয়ানের কোনো লাভ হয়নি কারণ নেপোলিয়ান মস্কোয় প্রায় পাঁচ সপ্তাহ অপেক্ষা করেন এই আশায় যে রাশিয়ার সম্রাট অবশ্যই দূত পাঠিয়ে শান্তি স্থাপনের কথা বলবেন কিন্তু রাশিয়ার সম্রাট যার সেই সময় মস্কো থেকে প্রায় তিনশো মাইল দূরে সেন্ট পিটার্সবার্গে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন প্রত্যাবর্তন প্রবল শীত খাদ্য অভাব এবং তুষারপাতের কারণে নেপোলিয়ানের সেনা দল দিশেহারা হয়ে পড়ে এরপর শুরু হয় টাইফাস নামক ভয়ঙ্কর জলের প্রকোপ এতে নেপোলিয়ানের প্রচুর সৈন্য মারা যায় তখন নেপোলিয়ানের নেপোলিয়ান প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন এবং উনিশ অক্টোবর তার সৈন্যবাহিনীর সৈন্যবাহিনীকে প্রত্যাবর্তনের নির্দেশ দেন ফেরার পথে রাশিয়ার সেনাবাহিনী গ্রিল আক্রমণ এবং বন্য জন্তুর আক্রমণে নেপোলিয়ানের অর্ধেক সৈন্য মারা যায় এবং মাত্র তিরিশ থেকে পঞ্চাশ হাজার সৈন্য এবং ব্যর্থতায় গ্লানি নিয়ে নেপোলিয়ান নিজের দেশে ফেরেন আচ্ছা এখানে আছে গেইল আক্রমণ সেটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে আক্রমণ মানে সরাসরি আক্রমণ না করে যখন তখন লুকিয়ে আছে হঠাৎ এসে আক্রমণ করে আবার গিয়ে লুকিয়ে পড়বে যেটা আমাদের শিবাজি করতেন এবং এখন যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে ইউক্রেন মাঝে মাঝে রাশিয়ার ওপর আক্রমণ করে জঙ্গল থেকে ওকে এবার আসি পর ব্যর্থতার কারণ ডেভিস টমসনের মতে রুশ অভিযান ছিল নেপোলিয়ানের সবচেয়ে ক্ষতিকারক যুদ্ধ ক্ষমতার অহংকারে নেপোলিয়ান নিজের বাস্তব্য হারিয়ে ফেলেছিলেন অপরদিকে রাশিয়ার জনগণের সংগ্রামী মনোভাব এবং রাশিয়ার নতুন যুদ্ধ কৌশল ও সময়ের আগেই শীতের আবির্ভাব প্রভৃতির কারণের ফলে নেপোলিয়ানের রুশ অভিযান ব্যর্থ হয় তাৎপর্য রাশিয়ার অভিযান রাশিয়া অভিযানের ব্যর্থতা এবং নেপোলিয়ানের ভাগ্য বিপর্যয়ের ফলে ইউরোপের বিভিন্ন দেশ উন্মাদিত হয় এবং তারা নতুন উদ্যমে নেপোলিয়ানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় জাতীয় যুদ্ধ তাই বলা হয় মস্কো অভিযান ছিল নেপোলিয়ানের জীবনের সবচেয়ে বড় ভুল